হারাম ওয়েতে কি রিলেশন সম্পর্ক লাগায়া দিল হারাম ওয়েতে হালাল ওয়েতে নয় বান্দা তুমি তাকায়া দেখো পরিমনি এই যে কয়েকদিন আগে বিয়া করলো পুরা সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়ে গেল আমরা হুজুরেরা বললাম জাগ বাসা গেছে একজন তো পূর্ণাঙ্গ বিয়া কইরা হালাল ওয়েতে ঢুইকে গেল মনে হয় এখন আর মনে হয় আর কোনো খারাপ কিছু হবে না গত তিন চার দিন আগে জানায়া দিল আমি আমার স্বামীরে আমার জীবন থেকে ছুটি দিয়া দিলাম দেখেন নাই ছুটি দিয়া দিলাম মানে হলো এখন আর সন্তানের খবর নাই এখন আর স্বামীর খবর নাই এখন তো তারা একে অপরে দেখতেও পারে না বলে হারাম ওয়েতে রিলেশন করিয়া করিয়া আবার অনেক যুবকেরা এদেরকেও ফলো দিয়া দিয়া বলে এরাই তো আমার আইডল আমি এদেরকে মানব নবীনগরের যুবকেরা যদিও মানে না ঢাকার শহরের মধ্যে এমন কত যুবকেরা আছে এখনো এদের জন্য অনেক বড় পাগল বাড়া আমি পরিমনির বিরুদ্ধে সাকিব খানের বিরুদ্ধে যখনই বয়ান করলাম অনেকে টেলিফোন করে আমাকে জানাইল আপনার এত কিছু বলার প্রয়োজন কি আপনি না বললেও তো হয় তখনই আমি বুঝতে পারলাম বাংলার জমিনে এমন এখনো এমন যুবক বেঁচে রইল যারা এখনো নিজের মন দিয়া অন্তর দিয়া সাকিব খান পরিমনিরে ভালোবাসে ঠিক কিনা বাংলাদেশের জমিনে সাকিব খান পরিমনি বুবলি এদেরকে নিজের আদর্শ বান্দা তুমি বানাইও না যদি মনে করো এরাই তোমার বড় আপন মনে রাখবা মনে রাখবা মনে রাখবা এদেরকে যদি নিজের আদর্শ বানাইয়া যেই বান্দাই চলবে এরা তোমার দুনিয়াও ধ্বংস করবে আখেরা তো ধ্বংস করবে চিল্লা বলো ঠিক কিনা কারণ এরা কয়েকদিন পরে 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 দেখো না হারাম ওয়েতে কি রিলেশন সম্পর্ক লাগায়া দিল হারাম ওয়েতে হালাল ওয়েতে নয় বান্দা তুমি তাকায়া দেখো পরিমনি এই যে কয়েকদিন আগে বিয়া করলো পুরা সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়ে গেল আমরা হুজুরেরা বললাম জাগ বাসা গেছে একজন তো পূর্ণাঙ্গ বিয়া কইরা হালাল ওয়েতে ঢুইকে গেল মনে হয় এখন আর মনে হয় আর কোনো খারাপ কিছু হবে না গত তিন চার দিন আগে জানায়া দিল আমি আমার স্বামীরে আমার জীবন থেকে ছুটি দিয়া দিলাম দেখেন নাই ছুটি দিয়া দিলাম মানে হলো এখন আর সন্তানের খবর নাই এখন আর স্বামীর খবর নাই এখন তো তারা একে অপরে দেখতেও পারে না বলে হারাম ওয়েতে রিলেশন করিয়া করিয়া আবার অনেক যুবকেরা এদেরকেও ফলো দিয়া দিয়া বলে এরাই তো আমার আইডল আমি এদেরকে মানব নবীনগরের যুবকেরা যদিও মানে না ঢাকার শহরের মধ্যে এমন কত যুবকেরা আছে এখনো এদের জন্য অনেক বড় পাগল বাড়া আমি পরিমনির বিরুদ্ধে সাকিব খানের বিরুদ্ধে যখনই বয়ান করলাম অনেকে টেলিফোন করে আমাকে জানাইল আপনার এত কিছু বলার প্রয়োজন কি আপনি না বললেও তো হয় তখনই আমি বুঝতে পারলাম বাংলার জমিনে এমন এখনো এমন যুবক বেঁচে রইল যারা এখনো নিজের মন দিয়া অন্তর দিয়া সাকিব খান পরিমনিরে ভালোবাসে ঠিক কিনা নাই আছে আছে কিন্তু এদের আদর্শ বানাইও না দুনিয়া ধ্বংস হয়ে যাবে আখেরাত বান্দা তোমার ধ্বংস হয়ে যাবে তুই দুনিয়াও ধ্বংস করবা না আখেরাতকেও বান্দা তুমি ধ্বংস করিও না বরং বান্দা হক্কানি ওলামায়ে কেরাম যারা হক্কানি ওলামায়ে কেরামদেরকে নিজের ফলোয়ার বানাও এদেরকে ফলো করো এদেরকে সম্মান করো ওই মদিনাওয়ালা নবীকে নিজের পূর্ণাঙ্গ আদর্শ বানাইয়া বানাইয়া চলো দেখবা এদেরকে আদর্শ বানাইলে তোমার কি ফায়দা হয়ে যাবে দুনিয়াও কল্যাণ হয়ে যাবে আখেরাতের মধ্যেও বান্দা কল্যাণ হয়ে যাবে দুনিয়াতে কল্যাণকে আমি কেমনে হবা বলে মদিনাওয়ালা নবীর আদর্শ মানিয়া 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 যেই বান্দা চলবে ওই বান্দা তো দুনিয়াতে কশ্চিনকালেও কোনো ডিপ্রেশনের মধ্যে পড়তে পারে না মদিনাওয়ালা নবীর আদর্শ মানিয়া যেই বান্দা দুনিয়ার মধ্যে চলবে ওই বান্দা কশ্চিনকালেও হতাশার মধ্যে পড়তে পারে না মদিনাওয়ালা নবীর আদর্শকে মানিয়া যেই বান্দা দুনিয়ার মধ্যে চলবে ওই বান্দা কশ্চিনকালেও আত্মহত্যা করতে পারে না ওই মদিনাওয়ালা নবীর আদর্শ মানিয়া 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 মানিয়া
যেই বান্দা দুনিয়াতে চলবে ওই বান্দা কশিন কালো তার চলার পথে কোনো বাধা আসতে পারে না মদিনাওয়ালা নবীর আদর্শ মানিয়া যেই বান্দা সমাজে চলবে এলাকার মধ্যে চলবে তার দামটাও পূর্ণাঙ্গ আকাশচুম্বী বান্দা হয়ে যাবে জুনায়েদ আল হাবিব গাড়ি নিয়া পুরো বাংলাদেশের মধ্যে দৌড়াই কত কয়েকদিন আগের ঘটনা ঢাকাতে যাব মদনপুর সোনারগাঁওয়ে বিশাল একটা জ্যামের মধ্যে ভরে গেলাম এই যে মদিনাওয়ালা নবীর এই নেশপেশা করে পড়ে 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 নবীর আদর্শ মানিয়া চললাম এই টুপিটা মাথার মধ্যে দিয়া দিয়া যখন রওনা হয়ে গেলাম সবাইকে আটকাইলো রে আটকাইয়া সবাইকে চেক আরম্ভ করে দিল বলে একটা গাড়ির মধ্যে মনে হয় কোন ইয়াবা ঢুকে আছে প্রত্যেকটা গাড়ি যদিও চেক করে জুনায়েদ আল হাবিবের গাড়ি যখন র‍্যাবের বরাবর চলে আসলো দেখতে দেরি হুজুর জুনায়েদ আল হাবিব না বয়ান করেন মা বাবার বয়ান ভালো করেই শুনি হুজুর চলে যান চেক করার কোনো দরকার নাই কেন কেন সবাইকে চেক করে জুনায়েদ আল হাবিব পুরো বাংলাদেশের মধ্যে এমন কোন জেলা নাই বাদ নাই যেই জেলার মধ্যে আমি যাই নাই রে বান্দা প্রত্যেকটা জেলায় 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 উপজেলায় উপজেলায় ঘুরি গাড়ি নিয়ে দৌড়াইলাম কত পুলিশেরা র‍্যাবেরা বিভিন্ন গাড়িগুলো চেক করা আরম্ভ করে দিল জুনায়েদ আল হাবিবের গাড়ি কেন ধরে না কারণটা কি জানো বাংলাদেশের হক্কানি ওলামায়ে কেরাম যারা এদের গাড়ি কেন আটকায় না জুনায়েদ আল হাবিবের কাছে পিস্তল আছে এমনটা নয় বরং তার সৈন্যবাহিনী আছে এমনটাও নয় তার আশেপাশে লাঠি চটারও কোনো অভাব নাই এমনটাও বান্দা নয় বরং এই যে পুলিশ র‍্যাবেরা আমাদেরকে দেখলেই সম্মান করে বিদায় জানায় সেনাবাহিনীরা দেখলেই আমাদেরকে সেলুট দিয়া বিদায় জানায় এর কারণ কি বান্দা জানো এর একমাত্র কারণ হলো আমার মদিনাওয়ালা নবীর আদর্শ ঠিক কিনা ওই নবীর আদর্শ নিয়া নিয়া যদি তুমি চলো তুমিও কল্যাণকামী ওই নবীর আদর্শ নিয়া 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 যদি তুমিও চলো দুনিয়াতে আটকাবা না বিভিন্ন জায়গায় গেলে দেখবা তবে কিছু কিছু নাস্তিক আছে যারা হুজুর দেখলেই চুলকায় এদের দারে কাছেও বান্দা যাওয়া যাবে না আমার দেখলে কারো চুলকায় না কারণ হলো চুলকানির দারে কাছেও আমি নাই আর যে চুলকাইতে জানে তাকে আমি মলম দিয়া চুলকানিও ভালো করতে জানি এজন্য সামনেও পড়ে না হে বান্দা তুমি মদিনাওয়ালা নবীর আদর্শ নিয়া নিয়া যদি চলো দেখবা দুনিয়াতে কিছু বান্দা বিরোধিতা করলেও অধিকাংশ বান্দা দেখলেই তোমাকে ভালোবাসবে কারণ এটা মদিনাওয়ালা নবীর আদর্শ যেই বান্দা নেশপেশাক করে পরে নিজের জেন্দিগিটা চালাইবে ওই বান্দা তো মিথ্যা বলে না ওই বান্দা তো চুগলখুরি করতে পারে না ওই বান্দা ওয়াদা করে ওয়াদা খেলাপ করতে পারে না ওই বান্দা আমানত রাখলে কর্ষিনকালেও খেয়ানত করতে পারে না ওই নাম্বা ওই বান্দা মানুষকে কর্ষিনকালেও ধোকা দিতে পারে না ওই বান্দা কর্ষিনকালেও মানুষের কাছে প্রতারণা করতে পারে না ওই বান্দা কর্ষিনকালেও একটা মানুষের কাছ থেকে বাকি নিয়া দেড় মাস দুই মাস ঘুরাইতে পারে না ওই নবীরে যদি কোনো বান্দা নিজের আদর্শ বানায় ওই বান্দা কর্ষিনকালেও কোনো বান্দাকে কথায় কথায় গালিগালাজ করতে পারে না ওই নবীরে যদি কেউ আদর্শ বানায় ওই বান্দা কোনো অন্যায় যাইতে পারে না ন্যায়ের পক্ষে বান্দা চলবে ওই নবীরে যদি কেউ আদর্শ বানায় ওই বান্দা পূর্ণাঙ্গভাবে ইমামে আদেল হয়ে যাবে ওই নবীকে যদি কোনো বান্দা নিজের আদর্শ বানাইয়া বানাইয়া যদি চলে তাহলে এই বান্দা নিজের যৌবনকালের সময়টাও ইবাদাতের মাধ্যমে কাটাবে ওই নবীকে যদি কোনো বান্দা নিজের আদর্শ বানাইয়া নেয় ওই বান্দা কর্ষিনকালেও কোনো হারাম কাজ হারাম ওয়ে হারাম পথের মধ্যে যেতে পারে পারে নাকি কারণ তার আদর্শকে নবী তার আদর্শকে নবী তো নবীকে যে আদর্শ বানাবে সে তো মিথ্যা বলতে পারে না ঠিক কিনা নবীকে যে আদর্শ বানাবে সে তো প্রতারণা করতে পারে নবীকে যে আদর্শ বানাবে সে তো ওয়াদা করে ওয়াদা খিলাফ করতে পারে নবীকে যে আদর্শ বানাবে সে কশিনকালেও আমানত রাখলে খেয়ানত করতে পারে নবীকে যে আদর্শ বানাবে কশিনকালেও মানুষকে দেখলেই গালিগালাজ করতে পারবে পারে
কারণ নবীর আদর্শের মাঝে মিথ্যা নাই নবীর আদর্শের মাঝে চুগলখুরি নাই নবীর আদর্শের মাঝে প্রতারণা নাই নবীর আদর্শের মাঝে গালিগালাজ নাই নবীর আদর্শ এমন এক সুন্দর আদর্শ যে আদর্শ সম্পর্কে আল্লাহ নিজেই জানায়া দিলেন ইন্নাকা লাআলা সবাই পারেন না ভাই ইন্নাকা লাআলা কে বলেছেন আল্লাহ বলেন নিশ্চয়ই নবী আপনার চরিত্র মহান চরিত্রের উপর অধিষ্ঠিত পড়েন না সুবহানাল্লাহ ওই নবীর পায়া খুশি না বেজার ওই নবীর উম্মত হতে পেরে গর্বিত কিয়ামতের ময়দানে অহংকার করব নবী আমার এমন যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পাগল পারা আমরা রিকোয়েস্ট করছিলাম না আল্লাহর কাছে না আল্লাহ মায়া কইরা নবীর যুগে পাঠাইলো নবীর উম্মত করে পাঠাইলো আল্লাহ তো আমাকে আপনাকে মুসা নবীর উম্মত করে পাঠাতে পারতেন ঈসা নবীর উম্মত করে পাঠাতে পারতেন দাউদ নবীর উম্মত করে পাঠাতে পারতেন ইব্রাহিম নবীর উম্মত করে পাঠাতে পারতেন কিন্তু করেননি আল্লাহ মায়া করে আখিরি জামানার উম্মত করে পাঠালেন তো ওই নবীকে নিয়ে গর্ব করব অহংকার করব শুধু করলেই হবে না নবীকে নিজের আদর্শ বানানো লাগবে নবীর সুন্নতের আমলগুলো করা লাগবে তাহলেই নবীর সুপারিশ নিয়ে জান্নাতের মধ্যে যাওয়া যাবে মৌখিক দাবি করার মাধ্যমেই নবীর খাঁটি আশে খাওয়া যায় না ঠিক কি না আপনারা মানেন তো এটা মৌখিক দাবি করার মাধ্যমেই নবীর আশে খাওয়া যায় না কার্যে পরিণত করা লাগবে কার্যে পরিণত বলছেন নি কোনটা আমি নবীকে ভালোবাসি জান দিয়ে ভালোবাসি এটা ঈমানের দাবি ভালোবাসতেই হবে ইশকে রাসূল প্রত্যেকটা উম্মতে কামেলার অন্তরের মধ্যে থাকবে এটা ঈমানের দাবি না হয় ঈমান পরিপূর্ণ হবে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন মদিনাওয়ালা নবী বলেন ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা তোমার সন্তান সন্ততি পৃথিবীর সব মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ খাঁটি ঈমানদার হওয়া যাবে এটা কার কথা রসুলের কথা সো নবী যেখানে বললেন এই কথার মধ্যে কোনো ঘাবলা আছে তাহলে ঈমানের দাবি কি ইশকে রাসূল অন্তরে ঢুকানো লাগবে এটা ঈমানের দাবি ঈমান পরিপূর্ণ করতে চাও নবীর ইশক ঢুকানো লাগবে হ্যাঁ এখন ঈমান পরিপূর্ণ করে জান্নাতে যাওয়ার জন্য কি লাগবে নবীকে ভালোবাসলাম শুধু হবে না ভালোবাসার পাশাপাশি নবীর সুন্নতের প্রত্যেকটা আমল করতে হবে ইত্তেবা করা লাগবে তাহলেই মান আতো আনি দাখলাল জান্না নবী বলেন আমাকে যে ইতোয়াত করবে আমাকে যে আনুগত্য করবে আমাকে যে নিজের আদর্শ বানাবে তাহলে সে জান্নাতের মধ্যেই প্রবেশ করবে পড়েন সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ ইত্তেবা করব কাকে নবীকে আল্লাহ রসুল পূর্ণাঙ্গভাবে মেনে চলব আল্লাহ তৌফিক দান করুন সকলে পড়ি আমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আন চিনেননি কেমনে চিনেন নাম শুনছি দামি না কম দামি রাগ কম বেশি নি অনেক ওমর ফারুক একদিন যে নবীরে জিজ্ঞাসা নবীরে বলে নবী আমি আপনাকে ভালোবাসি সব দিয়ে ভালোবাসি কিন্তু আমার নিজের জীবনের চাইতে নয় নবী বললেন হে ওমর তুমি যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতেও আমাকে ভালোবাসতে বেশি না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি ঈমানদার হতে পারবা না ওমর বলে নবী যেহেতু আমি খাঁটি ঈমানদার হতে পারবো না জান এতদিন পর্যন্ত আমি আমার মায়ের চাইতে আমার বাবার চাইতে আমার স্ত্রীর চাইতে সন্তান সন্ততির চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসতাম কিন্তু জানের চাইতে বেশি ভালোবাসতাম না এখন থেকে আমি আপনাকে আমার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি নবী বললেন ওমর তুমি মুমিনে কামেল হয়ে গেছো পড়েন না সুবহানাল্লাহ তাহলে ইশকে রাসূল থাকা লাগবে এটা দাবিদার ঈমানের দাবি এখানে যে এটা নিয়ে বাড়াবাড়ি করবে তাহলে সে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাভুক্ত নয় নবীকে ভালোবাসা লাগবেই 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 লাগবে যা আমাদের দাবি এটা ঈমানের দাবি কিন্তু মাঝে মাঝে কিছু লোকেরা আমাদেরকে ওহাবি বলে এটা খারাপ লাগে
নবীকে ইত্তেবা করা লাগবে নবীর ইশক অন্তরের মধ্যে ঢুকানো লাগবে জুনায়েদ আল হাবিবের বয়ান ইউটিউবে নবীর বয়ান অভাব নাই সাহাবায়ে কেরামদের জীবনীর বয়ান জুনায়েদ আল হাবিবের অভাব নাই এর পরেও কিছু লোক দেখলে কয় ও হাইব্বা হুজুর আমরা ওহাবি হায় যে আমাকে ওহাবি বলেছে তাকে দেখলে আমার অবাক লাগে তার নিজের গালেই দাড়ি নাই সে আমাকে ওহাবি বলে অবাক লাগে ভাই একটু নিজের বিবেক খাটাবেন নিজের বিবেক খাটাবেন জুনায়েদ আল হাবিবের বয়স কি বেশি না কম কি মনে হয় কম বয়স আপনার ছেলের মতো বয়স আমার আমি চাইলেই পারি না লিন শেপ করে নিজে আলিশান চলতে পারি না কিন্তু এরপরেও কেন এই দাড়ি ফেলাই না একটা মদিনাওয়ালা নবীর আদর্শ নিয়ে গড়তে চাই ওই নবীর ইশক অন্তরের মধ্যে বিন্দুমাত্র পরিমাণও আছে এজন্য এই দাড়িতে আঘাত করি না আমগুরু ওহাবি বলেন দাড়ি নিদর্শন নবীজি সু এই দাড়িতে আঘাত করা যাবে না ভাই স্ত্রী বলে দাড়ি কাটো তোমাকে দেখতে স্মার্ট লাগবে ওই স্ত্রীর মতো দাজ্জাল স্ত্রী আসমানের নিচে জমিনের উপরে হতে পারে না যেই গার্লফ্রেন্ড বলবে এই বয়ফ্রেন্ড দাড়ি কাটবি তো দেখলে তোরে ইয়াং ইয়াং লাগবে কি লাগবে ইয়াং ইয়াং লাগবে মনে করবা ওই গার্লফ্রেন্ড তোমার দুনিয়াও খাইছে আখেরাতও নষ্ট করছে সাবধান তো হুজুর এবার কি আমার গার্লফ্রেন্ড বানানো জায়েজ নাকি জায়েজ নাকি ইটস হারাম ওয়ে এটা হারাম রিলেশনশিপ এটাতে আটকানো যাবে না যুবকরা মদিনাওয়ালা নবী প্রেম করছে নাকি সাহাবীরা প্রেম প্রেম করছে নাকি তোমরা করো কেন কেন নবীকে আদর্শ বানাও বিয়া করো দ্রুত বিয়ে করো হালাল ওয়েতে ভালোবাসা করো মোহাব্বত করো প্রেম করো ওখানে রহমত আছে না নাই বলেন ওখানে রহমত ওখানে করুণা ওখানে দয়া ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুন আরো জোরে পড়েন আমিন